ওয়ান লাইভ। আজকে সকাল থেকে যতগুলি কাজ করেছি তার মধ্যে ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট করা, ক্লায়েন্টের কাছে যাওয়া, সারাদিন এই ক্লায়েন্টের কাছ থেকে ভালো ভাবে যে ফিডব্যাক গুলি পেয়েছি, বিকালের কাজটাও ঠিক মতো হয়েছে, ডিনারটাও ঠিক মতো হয়েছে, এবং যেটা এখন করছি তোমার সাথে লাইভ করা, তো আজকের দিনটা বলতে হয় আমার একদম পারফেক্ট। তো ক্লারা কেমন আছো? হ্যাঁ, ভালো, শুভ সন্ধ্যা, কেমন আছেন? এই তো খুব ভালো। তুমি আমাকে তুমি করে বলতে পারো, এখানে তুমি আপনি কোনো ব্যাপার না, কারণ ইতালিয়ানে তো আমরা সবকিছু তুই বলি, তো আর লেই বললে একটু বেশি নিজেকে বুড়ো বুড়ো মনে হবে। তুমি আমাকে আমি তুমি করে বলবো। তো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রুপে, আমাদের পেজে আসার জন্য। তো আমি তো ভাবতেই পারিনি তুমি এত ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে, তারপরে তোমার সম্পর্কে এত কিছু আমি জানি, এত কিছু নোটিস আমি কালেক্ট করেছি, কোথা থেকে যে আমি শুরু করব প্রশ্ন করা আমি ভাবতেই পারছি না। তো এত বড় যদি রাত 12টা পর্যন্ত আমি তোকে প্রশ্ন করি, তো তোমার যে কোয়ালিটি গুলি আমি নোট করেছি সেগুলি শেষ হবে না। তো ঠিক আছে, আমি কিছু আগেই আমার আমাদের যারা, আর সবার আগে বলছি আমরা, আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন, আপনারা সময় নষ্ট না করে, যাতে অন্য আপনাদের ফ্রেন্ড যারা আছে পৃথিবীর যে যেই প্রান্ত থেকে এই লাইভটা দেখছে, সবাইকে এই লাইভটা দেখার সুযোগ করে দিন, এবং আরো অনেক অনেক লাইক দিন এবং শেয়ার করুন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কারণ আজকে আমাদের সাথে এমন একজন লাইভে এসছেন, আমি কিছু বলতে যাচ্ছি না, তার মুখ থেকেই আমি শুনব। তো কোথায় আছো তুমি? তুমি তো কাজে ব্যস্ত থাকো, এখন কোথায়, বাসায়? হ্যাঁ, এখন তো কোয়ারেন্টাইনের কারণে কাজ অফ, তো বাসায় আছি। আচ্ছা, হয়তো শুরু হবে, আবার স্টার্ট করব জব অবশ্য জুনে, তো ওটার নিউজ এর অপেক্ষায় আছে আর কি, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার সম্পর্কে কিছু বলো তুমি, কারণ সবাই তো আমার অলরেডি আমার কাছে মেসেজ চলে আসছে, অনেকে জিজ্ঞেস করছে তুমি তোমার জন্ম কোথায়, তুমি কোথায় থাকো। তো কাউকে নিরাশ করবে না আজকে সন্ধ্যায়, কাউকে নিরাশ এই আড্ডাতে তোমার আমাদের ভিউয়ার্স এর প্রত্যেকটা প্রশ্নের জবাব তোমাকে দিয়ে যেতে হবে। তো তোমার তোমার সম্পর্কে কিছু বলো, তুমি কোথায় জন্মেছো এবং তুমি কোথায় থাকো? ওকে, সো বেসিক্যালি আমার জন্ম হয়েছে ইতালিতেই, আমার বাবা মা অনেক আগের থেকে ইতালিতে থাকেন, তো জন্ম হচ্ছে লেকোতে, আর বর্তমানে আমি সবসময় বাবা মা সবসময় মিলানোতে থাকে, তো মিলানোতেই এখনো আছি, আর এখানেই স্টাডি, এখানেই বড়, এখানেই কাজ, সব মিলানোতেই। আর বর্তমানে একটা রিসেপশন হিসেবে কাজ করছি একটা 5-স্টার হোটেলে, এখানে এটা মিলানোতেই। আর ইন দি মিন টাইম একটা বুটিক, লাইক ইন্ডিয়ান ক্লোথিং বুটিক, অনলাইন শপিং জন্য এটা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি যে কতগুলি কাজ করো তার লিস্ট আমি একটু পরে বলবো। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, যেহেতু তুমি এত কিছু করো, কাজ করছো, তারপরে তুমি একটা একজন সফল তরুণ বিজনেস ওম্যান, সেই পরে প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, তো তুমি কি নিয়ে পড়াশোনা করেছো ক্লারা? ওকে, সো বেসিক্যালি আমি স্টাডি করেছি কমার্স অ্যান্ড ট্যুরিজম নিয়ে। এটা হচ্ছে একটা কোর্স যেটা দুইটা, ইউজুয়ালি ইতালিতে আমাদের কমার্স নিয়ে স্টাডি আছে এবং ট্যুরিজম নিয়ে স্টাডি আছে। আমি এমন একটা কোর্স পেয়েছিলাম যেটার মধ্যে দুইটা একসাথে লাইক মিশানো হয়, লাইক ট্যুরিজমের যে তোমার ল্যাঙ্গুয়েজগুলো, সো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে, ইন দ্য মিন টাইম অ্যাকাউন্টিং যেগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো কমার্সের, এগুলো নিয়েও পড়াশোনা করিয়েছে। সো বেসিক্যালি আমার সবসময় ইচ্ছা ছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা, আমার সবসময় ছোটবেলা থেকে একটা ল্যাঙ্গুয়েজের প্রতি আকর্ষণ ছিল, তো এটার কারণে অ্যাজ আই ওয়ান্টেড অলসো টু বি আ বিজনেস ওম্যান, আমার সবসময় ছিল ইচ্ছা যে আমি একটা নিজের বিজনেস ক্রিয়েট করব, যে সেটা ফ্যাশনের ইন্ডাস্ট্রিতে হোক, সেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হোক, তো এর জন্য আই পয়েন্টেড অন দ্যাট ওয়ান। তো দেন ওই জিনিসটা নিয়ে স্টাডি শেষ করেছি, ওটার পরে আমি একটা পোস্ট ডিপ্লোমা কোর্স করেছি যেটা হচ্ছে হোটেল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, কারণ আমি যখন স্টাডি করছিলাম আমার 5 ইয়ার্স ট্যুরিজম কমার্স নিয়ে, তো তখন আমার অনেক সুযোগ হয়েছিল স্কুলের মাধ্যমেই, যেখানে আমি অনেক ট্রেনিং করেছি অ্যাজ রিসেপশনিস্ট অ্যাজ ওয়েল, তো যখন আমি আমার ট্যুরিজমের ওয়ার্ল্ডটাকে চিনলাম, তখন একটা মানে ভালোবাসা জন্মিয়েছে এই ডিপার্টমেন্ট, এই ট্যুরিজমের জন্য। তো এই জন্য আমি যখন ডিপ্লোমা নিলাম ভার্সিটি না করে, দেন আই ওয়ান্টেড টু ডু ব্রিফ কোর্স, যেটা আমি খুব তাড়াতাড়ি করে, দেন আমার যেটা অ্যাকচুয়াল জব করার ইচ্ছে ছিল, যেটা আমি এখন করছি, ওটাতে অ্যাপ্লাই করতে পারি।
সো এটাই পোস্ট ডিপ্লোমা কোর্স করলাম হোটেল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। দেন ওঠার পর আই ওয়াজ সো লাকি যে আই ফাউন্ড দ্য জব দ্যাট আই ওয়ান্টেড টু ডু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি আরেকটা জিনিস জেনেছি যে তুমি অনেকগুলি কথা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো। বাংলা তো অবশ্যই তোমার মা বাবার কাছ থেকে শিখেছো, তুমি এখানে জন্ম হয়েছে তোমার, তুমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, তুমি তো ইটালিয়ান, তারপর ইংলিশটাও তুমি পারো, খুব ভালো পারো। তো এই তিনটা ছাড়া আর কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো? সো অ্যাকচুয়ালি আমার কোর্সের মাধ্যমে, মানে আমি যখন পোস্ট ডিপ্লোমা কোর্স করলাম তখন তারা আমাকে ফ্রেঞ্চ শিখালো। নট ভেরি গুড, আমি তেমনভাবে দ্রুতভাবে ফ্লুয়েন্টলি ভাবে বলতে পারি না, কিন্তু বেসিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে। আর ছোটবেলার থেকে আই থিঙ্ক অনেকেই এটা আমার মতন খুবই হিন্দি মুভিজ পছন্দ করি, তো বলিউড মুভিজ দেখতে দেখতে এখন একটা পর্যায়ে আসছে যেখানে আই থিঙ্ক হিন্দি ল্যাঙ্গুয়েজটাও ভালো জানি। অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মানে পজিটিভ জিনিস যেটা কারণে আমি কাজটাও পেয়েছি, কারণ যেখানে আমি কাজ করি ওখানে লাইক অনেক ইন্ডিয়ানস ক্লায়েন্ট আছে। সো যখন ওরা জানতে পারলো যে অ্যাকচুয়ালি আই ক্যান স্পিক ইটালিয়ান, ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যাজ ওয়েল, তো তখন তারা আর কি এটাতে আরো মানে সুযোগ করে দিয়েছে যে ইয়া ইটস নেসেসারি। বাহ, তুমি পাঁচটা ল্যাঙ্গুয়েজ পারো, ইয়েস, মাতৃলিঙ্গুয়া ইতালিয়ানা, বেঙ্গালেজে মাদ্রিলিঙ্গুয়া ইতালিয়ানা, বেঙ্গালিজে ইংলেজে, ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড হিন্দি। তো এক্স্যাক্টলি, এটা সত্যি, এটা আই ফিল প্রাউড। থ্যাংক এখন ইউ। এটা বিশাল ব্যাপার, কারণ এই একটা কথাই আছে, কোনো দেশকে জানতে হলে যেটা সবচেয়ে প্রথম দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানা। কেউ যখন কোনো দেশের ল্যাঙ্গুয়েজটা জানে, তো অটোমেটিক্যালি তুমি সেই দেশে কখনো যদি যাও, তারা তোমাকে আরো অনেক কাছের করে, এই ডিস্টেন্সটা অনেক কমে যায়। তো পাঁচটা ল্যাঙ্গুয়েজ জানা রিয়েলি কমপ্লিমেন্ট তোমাকে আমি দিচ্ছি, যে এটা বিশাল ব্যাপার। তুমি আশা করব যারা তোমাকে ফলো করছে, আমাদের যারা বাংলাদেশের ইয়াং জেনারেশন আছে, তারা তাদের কাছে তুমি একটা এক্সাম্পল, একটা এসএমপিও উদাহরণ হিসাবে কাজ করবে। কারণ আমাদের যে এই লাইফটা আমরা করি, তার মাধ্যমে হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি, বা আমরা যেহেতু 2 লাখের উপরে বাংলাদেশি আছি, তোমার মতো যারা ইয়াং আছে, তারা কি কি করছে, তারা কিভাবে বেড়ে উঠেছে, তারা কি করতে চাচ্ছে, তাদের প্যাশন গুলো কি, এই এক্সপিরিয়েন্স গুলি শেয়ার করা। কারণ একজন, তুমি তুমি যত ট্যালেন্টেড হও, সেটা যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে না ধরি, তাহলে আমার কিন্তু আমাদের কিন্তু আসল অ্যাচিভমেন্টটা হচ্ছে না। কারণ সোশ্যাল মিডিয়া ইজ এ ক্লিক প্যাড প্ল্যাটফর্ম, সো আমাদের এটাকে ইউজ করতে হবে এবং আমাদের করা উচিত। ঠিক আছে, তো এটা দারুণ। অনেক আমি জানতাম না তুমি এতগুলো ল্যাঙ্গুয়েজ পারো। তাহলে একটু আগে বললে যে তুমি কি বলে একটা হোটেলে কাজ করো, তুমি কি করছো হোটেলে, যেহেতু হোটেল লাইনে তুমি পড়াশোনা করছো, কোথায় এটা কাজ করছো, কোথায় মিলানো এবং কিসে কাজ করো? সো বেসিক্যালি আমার স্টাডি শেষ করার পর আমি প্রথমে যখন স্টাডি করছিলাম তখন শিওর ছিলাম না যে কি করব। আই ওয়াজ নট ফোকাসড যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই ফেভারিট জব, হোয়াট উইল বি মাই মানে একদম পারফেক্ট জব যেটা আমি ভালো করতে পারবো। তো আমার সবসময় মানে গেস্ট রিলেশন, সো বেসিক্যালি মানুষের সাথে কথা বলা, মানুষকে মানে আন্তরিকতা দিয়ে সবসময় ওয়েলকাম করা, এগুলো সবসময় আমার একটা আই থিঙ্ক এটা আমার ক্যারেক্টারের মধ্যে। তো যখন আমি ফার্স্ট টাইম আমি ট্রেনিং করলাম স্কুলের মাধ্যমে, তখনই আমি বুঝতে পারি যে না, ইটস আ জব দ্যাট আই ওয়ান্টেড টু ডু। আর আই থিঙ্ক ইটালিতে তেমন অনেক মানুষই করে না, লাইক দে ডোন্ট পয়েন্ট অন ট্যুরিজম, কিন্তু ইটালিতে কিন্তু আমাদের ট্যুরিজম হচ্ছে অনেক ডেভেলপড, অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। যে এখন কোয়ারেন্টাইনের কারণে কিন্তু আমাদের সবচেয়ে বড় এফেক্ট হয়েছে, মানে লস খাচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টটা। তো যখন আমি ট্রেনিং করি তখন আমার ফার্স্ট ট্রেনিংটা হয় ম্যারিয়ট হোটেলের একটা শাখাতে মিলানোতে, ইট ওয়াজ আ 4-স্টার হোটেল। তো 4-স্টার হোটেলে আমি যখন এটার ট্রেনিংটা করি আমার খুব ভালো লাগে, ওখানে সবাই খুব মিশুক ছিল, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, ট্যুরিজমের ব্যাপারেও অনেক কিছু অভিজ্ঞতা হলো। তো এটার পরে আমি আমার কোর্স শেষ করাতে আই অ্যাকচুয়ালি ডিড দিস লিঙ্কডইন প্রোফাইল, যেটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, অফকোর্স সবাই চেনেন হয়তো। তো এখানে যে অনেক কানেকশন বাড়ালাম, যেটা অনেক ইম্পর্টেন্ট আজকাল, সো কানেকশন বাড়াতে গিয়ে আমি আমার কিছু হোটেল ম্যানেজারদের সাথে কানেকশন হয়।
আর ওটার মাধ্যমেই আমি এই যেখানে আমি এখন কাজ করছি সেটা হচ্ছে ওয়েস্টিন হোটেল, ওয়েস্টিন চেন সবাই চিনেন হয়তো, তো ওয়েস্টিন চেন ম্যারিয়টের একটা শাখা, কারণ এখন ম্যারিয়ট স্টারউড হোটেলের সাথে একসাথে জয়েন হয়েছে 2-3 বছর আগে, তো এটার কারণে নাও ইট হ্যাজ লাইক 8,000 হোটেলস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো তখন আমি আর কি ম্যানেজারের সাথে কথা বলি, সে তখন দেখলাম সে একটা ইন্টারভিউর জন্য, একটা মানে ট্রেনিং এর জন্য অ্যাজ এ রিসেপশনিস্ট খুঁজছিল। তো আমি আমার ইন্টারেস্ট দেখালাম, দেন আমার কুরিকুলাম পাঠালাম, আই হ্যাড ইন্টারভিউস, আই হ্যাড টু পাস 3 ইন্টারভিউস অ্যাকচুয়ালি। তো দেন ওটা পাস করে আমাকে প্রথমে তারা ট্রেনি হিসেবে নেন, তো ট্রেনি হিসেবে নেওয়ার পর দেন ভালো লাগছে তাদের, আমার খুবই আগ্রহ ছিল কাজের প্রতি, তো এটার কারণে দেন আমাকে কন্ট্রাক্ট করে দেয়। সো ইয়া, আই এম ওয়ার্কিং ইন ওয়েস্টার্ন হোটেল মিলানোতেই, আর খুবই ভালো যাচ্ছে, এখন তো বন্ধ মোটামুটি ফাইভ স্টার হাফ হোটেল এর না? জন্য। ইয়া, ইটস আ 5-স্টার লাক্সারি হোটেল। তো তুমি ফাইভ স্টার হোটেলে কাজ করছো, তো তোমার হোটেলে কখনো, কারণ আমি যদি কফি খাইতে যাই তো মিনিমাম 50 ইউরো লাগবে, তো তুমি যেহেতু কাজ করছো যখন ফ্রি থাকবে একদিন কফিটা একদিন ইনভাইট করো, অফ হ্যাঁ এটা তোমার কোর্স, কাছে রিকোয়েস্ট। যখন মন চায় আসতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একদম, কারণ একটা এটা একটা মেসেজ, তুমি ফাইভ স্টার হোটেলে কাজ করছো বা যে 3 স্টার বা 4 স্টারে কাজ করছে, সেটার থেকে বড় কথাটা হচ্ছে যে তুমি যে লেভেলে কাজ করছো, আমার জানা মতে ইতালিতে কোনো বাংলাদেশি বা হোটেলে অনেক কাজ করছে কিন্তু তুমি যে পজিশনে কাজ করছো এটা একটা মেসেজ, বিশাল একটা মেসেজ। তো আমি একটু আগে যে বলেছি আমাদের এই লাইফটা শেয়ার করতে, এই লাইফের মধ্যে যে কথাগুলি আমরা বলবো এই প্রত্যেকটা টপিক একটা মেসেজ হয়ে যাবে আমাদের, কি বলে, মানে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য, কারণ শেয়ার করতে এই না যে আমরা এখানে গল্প, গল্পের মাধ্যমে অনেক মেসেজ আমরা ছড়িয়ে দিচ্ছি। তো এখনো পর্যন্ত যারা শেয়ার করেনি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেয়ার করেন প্লিজ। আদনান মুন্নি একজন, একটা দারুণ, তোমাকে হয়তো তোমার কথাকে উনি খুব ভালো লিখেছে, ইউ আর গুড ইন ইংলিশ, ইউ আর ইউজিং লটস অফ ইংলিশ, গুড ডিউরিং কনভারসেশন, দ্যাটস এ রিয়েলি সাউন্ড গুড। হ্যাঁ, কারার সাথে কথা বলে মনে হচ্ছে তো আমি কোনো মাদ্রি লিঙ্গুয়া ইংলিশে কারোর সাথে কথা বলছি, সত্যি তোমার টোনটা পারফেক্ট সত্যি। আর আদনান মুনি উনি লিখেছেন ওয়েস্টার্ন ইজ এন ইন্টারন্যাশনাল চেইন, কি তোমাদের পৃথিবীর বড় বড় হোটেল সব জায়গায় তো ওয়েস্টার্নের চেইন আছে, তো এটা তুমি আমার থেকে ভালো জানবে। Yeah, of course. ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন ওয়েস্টার্ন হচ্ছে ম্যারিয়টের, সো ম্যারিয়টের নিচে আছে অল দ্য ম্যারিয়ট, এসি, শেরাটন, দেন রিটজ কার্লটন, বুলগারি হোটেল, মিলানোতে যে বুলগারি হোটেল আছে এটাও ম্যারিয়টের, সো ইটস আ বিগ চেইন, লাইক উই হ্যাভ আ লট অফ হোটেলস। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সত্যি সত্যি এটা দারুণ একটা, কারণ আজকে তুমি ঢুকেছো তোমাকে দেখে, কারণ আমাদের বাংলা আসলে কি আমি দেখেছি এখানে আমাদের অনেক বাংলাদেশি ছেলে মেয়ে আছে যাদের অনেক কোয়ালিটি আছে, সফটওয়্যার লাইনে অনেকে আছেন, ট্যুরিজম অনেকে পড়ছেন, অনেকে বিভিন্ন ধরনের বকুনিতে পড়ছেন বা পলিটেকনিক বা সাফি ইনসাদি রোমাতে পড়ছেন, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের আমি খুব অভাব দেখেছি, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। কোয়ালিটির যদি একজনের যদি 10% কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটিটা এক্সপ্রেস করার জন্য তার 20% সেলফ কনফিডেন্স দরকার, কারণ অনেকে দেখা যায় লেস কোয়ালিটি আছে কিন্তু তার সেলফ কনফিডেন্স আর তার পারিপার্শ্বিক ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের জন্য অনেক আগে চলে যেতে যায়, যেটা দুঃখবশত আমাদের বাংলাদেশি ছেলে মেয়েদের অনেক কম। তো তোমার আজকের এই কথাগুলোতে তাদের জন্য অনেক অনেক সুবিধা হবে, এবং তাই আমরা বলবো না যে পৃথিবীর প্রত্যেকটা কাজ চুরি না করলে হয়, প্রত্যেকটা কাজই সম্মানী, কারণ শিক্ষা এনে অবশ্যই ভিন্ন, অবশ্যই তুমি শিক্ষা করে কি করছি না করছি সেটা বড় কথা, আমি সব নিজের তাদের কাজ প্রতি বিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রেখে, নিজের প্রতি কনফিডেন্স রেখে একটা ফোকাস রাখতে হবে সবসময়, যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, এটা করব, এটা করে দেন তাদের আগানো উচিত সবসময় সবকিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখন আসছি একটা ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে তুমি, আমি শুনেছি বিভিন্ন তোমার নিউজ পেপারে তোমার একটা আর্টিকেল দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তো তুমি খুবই ফেমাস, তুমি ইনস্টাগ্রাম ইউজ করো, তোমার কদিন প্রতি সপ্তাহে তুমি বিভিন্ন লাইভে যাও, তা সেখান থেকে আমি ছোট ছোট নিউজ গুলি নিয়েছি, তুমি তো একজন মানে মিলানোতে, মিলানোর সফল বিজনেস ওম্যান, তো তোমার এই, আর তোমার যতটুকু আমি জানি তোমার এই ব্যবসার মানে ভালোবাসাটা এসছে তোমার বাবার কাছ থেকে, যেমন তোমার বাবা একজন সফল ব্যবসায়ী, আমি ওনাকে অনেকদিন ধরে চিনি, তো তোমার ব্লাডে বিজনেসটা আছে, তো তুমি কি বিজনেস করো এবং
কি করতে চাচ্ছ এবং তোমার প্যাশনটা কি, যদি একটু কাইন্ডলি বলো আমাদের। ওকে, সো বেসিক্যালি ছোটবেলা থেকেই আমার যে প্যাশনটা ছিল ওটা ছিল নাচ এবং গানের প্রতি। তো মা সবসময় দেখেছে যে ছোটবেলা থেকেই আমি সবসময় চর্চা করতাম, একা সবাই আমরা ছোটবেলায় নাচ গান বেশি করি টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো মা যখন আমাকে বাংলাদেশে নিয়ে যায়, আমি আবার বাংলা শেখার জন্য, বাংলা কালচার শেখার জন্য বাংলাদেশে যাই, মা আমাকে নিয়ে যায় ছোটবেলায়, আমার যখন 9 বছর তখন। আর 9 বছর নিয়ে যাওয়ার পর আমাকে 3 বছর রাখে, 3 বছর রেখে আমাকে পড়াশোনা করান। আমি 5, 6, and 7th ক্লাস পর্যন্ত পড়ে আসছি। তো 3টা ইয়ার্সে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, কালচারের ব্যাপারে হোক, কস্টিউমস এর ব্যাপারে হোক। আমি ইন দি মেন টাইম ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, গান নিয়ে স্টাডি করেছি এবং নাচ নিয়ে স্টাডি করেছি। সো আমার নৃত্য টিচার ছিল এবং গানের টিচার ছিল। তো এগুলো করাতে হঠাৎ সাডেনলি আমার আবার ইতালিতে ব্যাক করতে হয়। মার ডিসিশনে হঠাৎ বললো যে না, আমরা তাহলে ইটালিতে তোমাকে নিয়ে যাই, ইটালিতে আবার স্টাডি স্টার্ট করো এবং আমাদের ফ্যামিলিতে ওখানে আবার সেট হই। তো এটার কারণে আমার আবার 12 বছরের সময় আসা হয় ইটালিতে। তো আসাতে গান নাচটা খুব মিস মিস করতাম আর কি, মিস করাতে দেন আমি লাইক একটা আপু ছিল, সে আপুটা আমাকে একটা সুযোগ করে দিল। প্রথমেই বললো যে ক্লারা, তোমার যেহেতু নাচ এবং গানের প্রতি অনেক আগ্রহ, তো একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি একটা নাচ করো। তো আমি তখন খুবই হ্যাপি হয়ে লাইক অনেক রিহার্সাল করে নাচ করলাম। ইট ওয়াজ 2013, 2013 ছিল। তো তখন ওই নাচের পরে সাডেনলি কেটে ওই মানে নাচের প্রতি একটা সবার আকর্ষণ হলো এবং অনেক জায়গায় থেকেই ডাকা শুরু হয়েছিল। সো বেসিক্যালি ওখান থেকে আমার 4-5 বছর নাচ করা হয়, নাচ এবং গান বিভিন্ন বাঙালি ইভেন্টস করা হয় এখানে। তো ওগুলো করাতে আমার সবসময় যেটার মধ্যে প্যাশন ছিল সেটা হচ্ছে কস্টিউমস। নাচ তো ভালোই লাগতো, গানও ভালো লাগতো, তার মধ্যে আমার যে কস্টিউমস গুলো পরা হতো, শাড়ি গুলো হোক, লেহেঙ্গা গুলো হোক, এটার প্রতি খুবই একটা আকর্ষণ ছিল। মানে প্রতিবার একটা নিউ কালার, একটা নিউ জুয়েলারি দিয়ে পড়াশোনা মানে পরে তারপরে নাচটা দিব, তো এটা খুবই একটা ভালো লাগতো। আর এটার জন্য আমার আস্তে আস্তে লাইক বাংলাদেশে আমি আমার প্যারেন্টস রিলেটিভসদেরকে কল দিয়ে বলতাম যে আমাকে এই ড্রেস গুলো পাঠাও, এমন কালারে পাঠাও। তো এটার কারণে একটা নেসেসিটি বেড়ে যায়, যেটার জন্য আমার কস্টিউমস দরকার, আমার কোন মানে নিউ ক্লোথিং দরকার। তো এটার জন্য আমি আস্তে আস্তে ইন্ডিয়াতে একটু ইনফর্ম হতে শুরু করলাম, ইন্ডিয়ার বিভিন্ন মানুষদের কন্ট্যাক্ট করলাম, যারা হোলসেলার্স, সেলার্স, বিভিন্ন পেজেস, এগুলোতে মানে ইনফরমেশন নিলাম যে কিভাবে আনা যায় ইটালিতে, হাউ দ্য কাস্টমস ওয়ার্ক, হাউ দ্য শিপিং ওয়ার্ক, পেমেন্ট কিভাবে করবো। তো এগুলো করতে করতে আমি প্রথমে কয়েকটা পার্সেল আনি আমার জাস্ট নাচের আইটেমস নিয়ে। তো এরপর আমি ভাবলাম যে আমাদের ঈদের সময়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের সময় অনেক মানুষদেরই জামা কাপড় প্রয়োজন, মানে অনেকেই কিনতে আগ্রহী, তো কিন্তু এখানে কিছু পায় না, কেউ কোনো কিছু পায় না। তো আমি আমার বান্ধবী, আমার মা বাবার সাথে সবার সাথে আলাপ করলাম যে এটা করলে কেমন হয়, তোমরা কি মনে করো, আমি যদি এখন আমার আমি তো আমার জন্য হেল্প করছি, কিন্তু আমি যদি ক্লোথিং গুলো এনে এখানে আমি আরো মানুষদের, আরো মেয়েদেরকে হেল্প করতে পারি তাদের ঈদের অনুষ্ঠানের জন্য, তাদের একটা অকেশনালি একটা ক্লোথিং এর জন্য। তো তখন তারা খুবই সাপোর্ট দেয়, তারা বললো হ্যাঁ এটা করতে পারো, ইটস আ ভেরি গুড আইডিয়া। তো এটার জন্য আস্তে আস্তে আমি প্রথমে কিছু পার্সেল, স্মল কোয়ান্টিটির জিনিস আনি, লাইক 10 কিলোস অফ থিংস। তো এটা আনার পর আমি দেখি যে আমার যে বয়সে মেয়েরা, তারা খুবই সাপোর্ট দিচ্ছে, তারা খুবই সাপোর্ট দিচ্ছে, তারা আমার কাছ থেকে জিনিস নিচ্ছে, এবং সবাই খুব হ্যাপি ছিল, খুব স্যাটিসফাইড ছিল যে ফাইনালি দেয়ার ইজ সামওয়ান যে আমাদের জন্য ক্লোথিং আনছে এবং সেল করছে, এবং আমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর আনকমন ড্রেস গুলো, নিউ ড্রেস গুলো যেগুলো বের হচ্ছে সেগুলো ইন্ডিয়াতে আমরাও পাচ্ছি, আমাদের 2 বছর আগের ড্রেস গুলো পরতে হচ্ছে না বা পুরান ড্রেস পরতে হচ্ছে না। সো যখন আমি সাপোর্ট পাই সবার কাছ থেকে, তখন মানে একটা মানে আছে না যে একটা জিনিস ভালো যাচ্ছে এর জন্য আরো আগাই আরো আগাই। তো এভাবে করতে করতে এখন প্রায় 3 বছর ধরে করছি এটা। তো পেজ খুললাম, একটা লোগো ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ফ্যাশন হাব মিলান, ফ্যাশন হাব মিলান। তো এটা ক্রিয়েট করার পর দেন এটা চালাচ্ছি এখন ইনস্টাগ্রামে, ফেসবুক পেজ আপাতত। সো ইটস জাস্ট অনলাইন, আমার চ্যাট করে মানুষ যার পছন্দ কি পছন্দ এগুলো আমাকে সেন্ড করে, দেন আমি এনে দিই, সেল করি, এটাই আর কি। ইটস জাস্ট আ সিম্পল অনলাইন পেজ। ইয়া,
তো তোমাকে আমি মানে কমপ্লিমেন্ট বা ধন্যবাদ দিয়ে ছোট করব না, তো যে কাজটা করছে এটা সম্পর্কে আরো কথা বলবো। তোমার ফ্যাশন লাইনের নামটা কি একটু ভালো করে বলো, আমাদের ফলোয়াররা শুনতে পারবে, আর কারা এবং ইতালির বিভিন্ন প্রান্তে থেকে কারা কিভাবে কিনতে পারবে তোমার এই ড্রেসগুলি? আচ্ছা, এগুলো হচ্ছে, আচ্ছা পেজের নাম হচ্ছে ফ্যাশন হাব মিলান, সো ইটস ফ্যাশন HUB হাব এন্ড মিলান, মিলান অবভিয়াসলি মিলান থেকে এর জন্য। আর এটা হচ্ছে এক্সক্লুসিভলি ফেসবুক পেজ বর্তমানে, আছে তো না, সবাই তো হ্যাঁ ফ্যাশন হাব মিলানে গেলেই এক্স্যাক্টলি, পাবে, তো তোমার ছবি আছে তো সেখানে? হ্যাঁ আমার পেজের আমি পরে লিখে দিব নে, এখানে আমি লিখে দিচ্ছি কমেন্টে লাইভে। তো ইটস মানে আমাকে ওখানে কেউ নক করলি, আমার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে ওখানেও লিখতে পারে মানুষ, ইনস্টাগ্রাম পেজ আছে এবং ফেসবুক পেজ, সো তিনটা তিনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার আইটেমস দু ধরনের থাকে, একটা থাকে স্টক আইটেমস, যেটা আমার সবসময় কিছু লিমিটেড স্টক থাকে যেটা মানুষের সাডেনলি প্রয়োজন হলে আছে, আর কিছু প্রি অর্ডার্স থাকে, সো বেসিক্যালি লাইক এক্সপেন্সিভ ক্লোথিং বা একটু আনকমন বা একটু ওকেশনাল লাইক ব্রাইডাল ওয়্যার, এগুলো সবসময় প্রি অর্ডার থাকে, কারণ এগুলো কাস্টম মেড করা হয়, সো মানুষের সাইজের উপর এবং ইচ্ছে চয়েসের উপর আনা হয়। আর এগুলো আনা মানে আমাকে অর্ডার দেওয়ার জন্য ইটস সিম্পল, আমি পেমেন্ট বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে পেপ্যাল, ব্যাঙ্ক ট্রান্সফার, এজেন্সি ট্রান্সফার, সো অ্যাজ মানিগ্রাম, রিয়া ওর ওয়েস্টার্ন ইউনিয়ন, আর না হয় পোস্ট পে দিয়েও করা যাবে, সো বিভিন্ন ভাবে করা যায়, ওর ক্যাশ ডেলিভারিও করি, ক্যাশ ডেলিভারির মাধ্যমে আছে পোস্ট, পোস্ট ইতালিয়ান এটা সুযোগ করে দিয়েছে এখন, সো এভাবে ডেলিভারি আমি কুরিয়ারের মাধ্যমে করে দিই, যখন একটা মানুষের কিছু প্রয়োজন জাস্ট আমাকে লিখবে, সেন্ড করবে যে কি প্রয়োজন, কি ভালো লাগছে, সাইজ দিয়ে দিবে, আমি প্রি অর্ডার হলে প্রি অর্ডার দিয়ে দিব, আর যদি স্টক থাকে তাহলে আমি ডেলিভারি করে দিই, জাস্ট পেমেন্টটা করার পরে আমি শিপিংটা ছেড়ে দিই আর কি। দারুন, কারণ তুমি যে ইনিশিয়েটিভটা নিয়েছো, এবং আমি তোমাকে আমি মানে তোমার সাথে আমার পরিচয় হয় 2014-তে, সেখানে আমাদের একটা সবাইকে আমাদের ভিউয়ার্সদের বলতে চাচ্ছি, সেখানে আমরা ফেস্তা দেলা দর্না 8ই মার্চের প্রোগ্রামটা ছিল, তো আমাদের প্রথমেই অত লোক হবে না, যখন সবাই যখন শুনেছে যে আমাদের এই প্রোগ্রামে ক্লারা নাচতে আসছে, তখন অটোমেটিক্যালি আমার হল ভরে গেছে, তো তখন থেকেই তোমায় তোমাকে আমি চিনি যে, এবং আমাদের শুধু মিলান লোম্বার্ডিয়া না, এখন তুমি ইতালির বিভিন্ন শহরে তুমি নাচ করতে, এটা তোমার একটা বড় প্যাশনের মধ্যে ছিল, এবং শুধু বাংলাদেশি গানে না, এবং ইন্ডিয়ান বলিউডের মিউজিকও তুমি নাচ করতে, তো সবাই আমরা জানি যে তুমি কত ভালো নৃত্যশিল্পী, তো সেখান থেকে তোমার এই বুটিক বিজনেসের প্যাশনটা তোমার এসছে, এবং তুমি ইতালির প্রত্যেকটা প্রান্তে, কারণ জানি যে এইসব ড্রেসগুলি ইংল্যান্ড থেকে আনতে 300-500 পাউন্ড খরচ হয়ে যেত, আনতেই পারতো না, এখন যত ব্যাপারগুলি ইজি হয়ে গেছে ই কমার্স বিভিন্ন ভাবে, এবং আগে তো 5-6 বছর আগে অত ইজি ছিল না, তো তুমি তোমার এই মানে উদ্যোগটা ইনিশিয়েটিভটা চমৎকার, এবং এটা তোমার ম্যাক্সিমাম ক্লায়েন্টস আমি যা শুনেছি দেখেছি ইন্ডিয়ান বাংলাদেশি শ্রীলঙ্কান মরিশাস পাকিস্তানি সবাই, আপনারা যারা ড্রেস নিতে চান বিভিন্ন রকম ড্রেস, আপনারা ক্লারার পেজে যান, ফেসবুকে পেজে যান, লিঙ্কডইনে যান বা ইনস্টাগ্রামে যান, সেখানে আপনারা যান কোনটা ভালো লাগে বা কোনটা ভালো লাগে না, যে ভালো সবগুলি যে ভালো করছে এমন কথা না, ক্লারাকে আপনারা সাজেশন করুন বা বিভিন্ন অ্যাডভাইস করুন কিভাবে আরো মডার্নাইজ করতে পারে, নতুন নতুন কালেকশন আপনাদের দিতে পারে, তো আপনার যত বেশি আপনারা ফলো করবেন, যত বেশি আপনারা ক্লারার ড্রেসগুলি নিয়ে ঘাটাঘাটি করবেন, তো সবকিছুই আপনারা জানতে পারবেন, তো এটা এবং তোমার মতো আজকে তুমি শুরু করেছো, প্রত্যেকটা জিনিস ছোট থেকে শুরু হয়, আমি মানে পার্সোনালি বিলিভ করি যে তোমার মতো আরো যারা ছেলে বা মেয়ে আছে, কালকে এক ছেলের সাথে কথা বলেছি মিলানে থাকে, এই টাইমে রোমে থাকে, সে কিছুদিন পরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, তার 24 বছর বয়স, 24 বছরে তার নিজের দোকান, তারপর তার দর্জি টেলারের দোকান, এবং বড় বড় কোম্পানির অর্ডার নিয়ে সে কাজ করে, তার নিজের আন্ডারে দুইজন বাংলাদেশি দুজন টেইলার আছে, তো 24 বছর বয়স আমি যখন ছিল তখন আমি ইতালি কিছুই বুঝতাম না, তো চিন্তা করো যে সময়ের সাথে যারা ইয়াং জেনারেশন তোমার মতো আছে তারা কত এগিয়ে যাচ্ছে, তো এগুলি শুনলে দেখলে খুবই গর্ব বোধ করি, যে আমি সবসময় শিখতে চাই, বড়দের কাছ থেকে তো শিখবই, তো আমার অনেক কিছু শেখার আছে যারা ইয়াং, তাদের তোমাদের যেই
ক্রিয়েটিভিটি, তোমাদের যে সুন্দর চিন্তা আমাদের ফিউচার জেনারেশনের জন্য, সেটা সত্যি দারুণ। এবং আপনারা যারা স্পেশালি যারা মহিলা বা মেয়ে তারা ফলো করছেন এই লাইভটা, আপনারা অবশ্যই ক্লারার ফেসবুক, লিঙ্কডইন, স্পেশালি ইনস্টাগ্রামে যাবেন, গিয়ে সেখানে আপনারা দেখুন। তো একটু আগে বলছিলাম যে 10টা আমাদের যেহেতু হাজার হাজার ফলোয়ার্স হবে, তার মধ্যে কিছু হেটার্স থাকবে, একজন হেটার্স অলরেডি তোমার এই সুন্দর কথাগুলি ফলো করতে পারছেন, এই জন্য অনেক গালি দিচ্ছেন, অনেক দিচ্ছেন। তো একটা জিনিস আপনি জানবেন, নামটা বলবো না, তা জানলে এটা ওনার পাবলিসিটি হয়ে যাবে। তো এই যে গালিগুলি দিচ্ছেন, এই গালিগুলি আমাদের যে লাইভে আছেন উনি বা আমি, এটা আমার জন্য একটা সওয়াব, আশীর্বাদ। তো ফেসবুক কখনো বোঝে না কে ভালো বলছে কে খারাপ বলছে। ফেসবুক বা যে অ্যালগোরিদমটা আছে গুগল বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার, প্রত্যেকটা কথাই হচ্ছে সেম মিনিং। তো আপনি ভালো কথা বলেন বা খারাপ কথা বলেন, তার মিনিংটা সেই। তো আপনাকে ধন্যবাদ বলবো না, আপনাকে অন্য কিছু বলবো না। তো দেখো আপনার যা ভালো লাগে আপনি করতে পারেন, বা বিভিন্ন ধরনের কমিউনিটি আপনার উপর ডিপেন্ড করে। তো আমাদের সোশ্যাল মিডিয়া করতে গেলে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে, তো কোনো ব্যাপার না। তো এখন তোমাকে আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি কথা বলবো, যেহেতু তুমি এখানে জন্ম হয়েছো, তো তুমি বাংলাদেশে ছিলে এবং ওখান থেকে স্পেশালি, কারণ অনেকেই আমি দেখি যারা এদেশে জন্মগ্রহণ করে ভালো বাংলা বলতে পারে না, লিখতে পারে না, তো এটা তোমার কাছে ধরো একটা ধরনের আশীর্বাদ। তুমি বাংলাদেশে গিয়েছো, তোমার ফ্যামিলি তোমাকে ওখানে রেখেছে, তুমি বাংলা লিখতে পারো, পড়তে পারো, বলতে পারো। তো আমাদের এখানে যারা সেকেন্ড বা থার্ড জেনারেশন আছে, তো তোমার মতো একটা ভালো জায়গায় কাজ করে বা ভালো একটা বিজনেস থিঙ্কিং আছে, তো তাদের ইয়ং জেনারেশনের জন্য তোমার কি মেসেজ, তাদের জন্য দু একটা কথা বলো তুমি। আমি বলবো যে শিখার শেষ নাই, যেটা আমার মাও সবসময় আমাকে বলে। আর আমি বিলিভ করি যে ইউ নেভার স্টপ লার্নিং। তো যখন যে সিচুয়েশনে কিছু না কিছু আছে শিখার, সবসময় সেখানে আগে যাও, কোনো সময় থামবা না। পড়াশোনা যেহেতু করছো, পড়াশোনা আই থিঙ্ক আমি ছোটবেলায় মা বাবা যখন বলতো স্টাডি করো, আম লাইক কেন এত করতে হবে স্টাডি, কিন্তু একটা পর্যায়ে এসে বোঝা যায় যে আসলে স্টাডিটা কত ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি হ্যাঁ নিজের অভিজ্ঞতায় নিজের সেলফ ক্রিয়েট করে নিজেকে আমরা বড় করতে পারি, বাট ইন দ্য মিন টাইম পড়াশোনার সাথে সাথে কিন্তু আমরা অনেক কিছু শিখি। ইটস নট অনলি বুকস, আমরা শুধু বই পড়ি না, আমাদের টিচাররা আমাদেরকে লাইফে প্রিপেয়ার করে যে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে চলতে হয়, অনেক কিছু এডুকেশনাল জিনিস হয়। তো স্টাডি ইটস দ্য বেসিক। স্টাডি শেষ করে কোনো সময় অনেকেই আছে, আমি আমার ফ্রেন্ডদের কথাও বলি, অনেকেই আছে যে তারা ভাবে আমরা স্টাডি শেষ করেছি ইটস ফাইন, বাট এখন আমরা আমরা যেটা নিয়ে স্টাডি করেছি ওটাতে আমরা ভালোভাবে কাজ পাবো না, ওটাতে কাজে তেমন স্যালারি হবে না। ইটস নট অনলি অ্যাবাউট স্যালারি, এটা তোমার নিজের একটা কাজে যে সম্মানটা পাচ্ছ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো আমি যখন কাজ খুঁজছিলাম, আমি এই কাজ ছাড়া আরো অন্য অন্য কাজও আমাকে সুযোগ দিয়েছিল অনেকেই, তো আমি এগুলো অ্যাকসেপ্ট করিনি, কারণ আমার একটা পয়েন্ট ছিল, একটা ফোকাস ছিল যে আমি এটা করব আর এটা আমি করতে চাই, যে পর্যন্ত এটা পাবো না সে পর্যন্ত আমি করব না। এর জন্য আমি কিন্তু প্রায় 6 মাস স্টাডি পরে আরো 6 মাস আমি ঘরে ছিলাম, যে পর্যন্ত আমি একটা 5-স্টার হোটেলে আমাকে ডাকবে না সে পর্যন্ত আমি স্টার্ট করব না, এমন একটা জিদ ছিল ভিতরে। তো এর জন্যই আর কি আজকে আলহামদুলিল্লাহ পেরেছি আর কি এমন একটা কাজ পাওয়ার জন্য। আর ইন দি মেন টাইম মানে নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন, এটা তো নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য মানুষের আগানো উচিত। আমাদের অনেক মেয়েরাই আছে মানে খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হয়ে যায় বা খুব তাড়াতাড়ি হয়তো তারা স্টাডিটা ছেড়ে দেয় কোনো একটা রিজনে। আমি বলবো স্টাডি যদিও ছেড়ে দাও, ঘরে বসে বসে কিছু করো, নিজের সবারই অভিজ্ঞতা আছে, সবারই ক্যাপাবিলিটি আছে। সো ঘরে বসে বসে আজকাল আপনি যেমন তুমি যেমন বলছিলে আগে যে অনলাইন ই কমার্স গুলো বাড়ছে, অনলাইনের বিজনেস গুলো বাড়ছে, সো অনলাইনে কিছু করো তোমরা, তোমাদের যেটা পছন্দ, তোমাদের রান্না পছন্দ একটা ইউটিউব চ্যানেল খুলো, তোমাদের ক্লোথিং পছন্দ তোমরা আমার মতো একটা পেজ খুলো। সো অনলাইনে বসে বসে ঘরে বসে বসে অনেক কিছু করা যায়। আর এখন আস্তে আস্তে আমাদের ফিউচারে আই থিঙ্ক অনলাইন জিনিসগুলো অনেক বেশি যাবে, অনেক বেশি চলবে, কারণ আমরা সবসময় ইচ্ছাকৃত না করেও আমরা সবসময় ফোনে থাকি। তো ফোনের মাধ্যমে যত কিছু ট্রান্সমিট করা যায়, মানুষকে পৌঁছানো যায়, সেটা মানে চলবেই ফিউচারে, এটার মাইন্ড নেই আর কি।
তো এটাই আমার রেকমেন্ডেশন সবার জন্য। এটা ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করে যাও, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো মানে লিমিট নেই, যত শিখবো যত পড়বো বড় ছোট নেই, যে কোনো মুহূর্তেই এটা পড়া যায়। আর একটা মেসেজটা তুমি দিয়েছো খুব চমৎকার, সেটা হচ্ছে যে আমাদের সবার জীবনে একটা গোল থাকা উচিত, নিজের প্রতি একটা জেদ থাকা উচিত, অল্পতে সন্তুষ্টি না আসাই ভালো, করব ঠিক আছে আমি আরো আগে যাব, এই আগে যাওয়ার যে জেদটা যে স্পিরিটটা এটাই আমাদেরকে আগে নিয়ে যায়। ঠিক আছে, তা আমি পারবো না, আমি বাংলাদেশি হয়ে জন্মগ্রহণ করেছি, আমি ইতালিতে জন্ম হয়নি, আমি আমার বাবা মা এখানে একসময় এসেছে বিভিন্ন ধরনের অড জব করেছে, আমি পারবো না, এই মেন্টালিটিটা জন্য আমরা কিন্তু অনেক সাফার করছি। এই মেন্টালিটি আমাদের, কারণ একটা ইটালিয়ান যা পারে আমরা বাংলাদেশিরা বা বিদেশিরা তার থেকে অন্তত পক্ষে একটা ল্যাঙ্গুয়েজ বেশি জানি, তো এইভাবে চিন্তা করতে হবে। উন ভিকেরে ভতো এপিয়েনো দেবো পেনসারে এপিয়েনো, ওকে হ্যাঁ পজিটিভ পজিটিভ নিয়ে আগানো উচিত, পেসিমিজম নিয়ে আগানো উচিত না, সেটাই এক্স্যাক্টলি। তো এখানে অনেক পসিবিলিটি আছে, এখন গুগলের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউট আছে, বা যে কোনো কিছু আমরা করতে চাইলে যে কোনো জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের হেল্প পাচ্ছি। তো এটা বাংলাদেশের হয়তো গ্রামেগঞ্জে বলতে পারি ওখানে বিভিন্ন ধরনের সাহায্য নেই, ইন্টারনেট নেই, বিভিন্ন এডুকেশন সেন্টার নেই, লাইব্রেরি নেই, কিন্তু ইটালিতে থেকে একটা ইটালিয়ান ছেলে মেয়ে যা করছে আমরা বাংলাদেশিরা সেটা তো অবশ্যই করতে পারি, চাইলে আরো বেশি করতে পারি। লিমিটেশনটা আমি এটা মনে করি, কারণ আমাদের কিন্তু আমি বলবো না ইটালিয়ান হয়তো সুযোগ আছে তাদের অনেক বেশি, তাদের অনেক কানেকশন আছে, তো আমরাও নিজে কানেকশন বাড়ানো উচিত। তোমরা ঘরে বসে বসে কানেকশন হয় না, সো মানুষের সাথে যোগাযোগ করো, মানুষের সাথে কানেকশন করো, এবং আমাদের কিন্তু ক্যাপাবিলিটি বেশি, আমরা কিন্তু খুবই মানে আমি যেটা দেখি বাঙালি আঙ্কেলসদের হোক, বাঙালি পাপার ফ্রেন্ডসরা সবাই, আমরা কিন্তু সব কর্মঠ, অনেক অনেক করতে পারবো আমরা, মেয়েরা হোক ছেলেরা হোক। তো আমাদের যেহেতু এই ক্যাপাবিলিটি, ধৈর্য আছে, ইচ্ছা আছে, আর আমরা অনেকেই কিন্তু, আমি যেমন আগে আমরা বলেছি আমি 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তো আই থিঙ্ক আমাদের কিন্তু অনেকেই, শুধুমাত্র আমি না, স্টাডি ছাড়া অনেকেই যারা একটু ইংলিশের প্রতি আগ্রহী, তো ইংলিশ, ইটালিয়ান, বাঙালি কয়েকটা ল্যাঙ্গুয়েজ তারাও পারে, 3-4টা ল্যাঙ্গুয়েজ তারাও পারে, সো ল্যাঙ্গুয়েজটাও খুব ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে কিন্তু আমরা মানে ছোট স্বপ্ন দেখা উচিত না, সবসময় অনেক বড় স্বপ্ন দেখা উচিত, ওটার চেয়ে একটু নিম্ন স্বপ্ন শিওর মানে তোমরা গেইন করতে পারবা। সো এটাই হচ্ছে মেসেজ আর কি আমার। এটা ঠিক বলেছো, এটা ঠিক আমাদের, কারণ 3-4টা ল্যাঙ্গুয়েজ পারে খুব কম ইয়াং জেনারেশন ইটালিয়ানদের আমি চিনেছি, তো আমরা বাই বর্ন বাংলার হিন্দিটা তো শিখেই যাই, তারপরে ইংলিশের কথা তো আমরা জানি ছোটকাল থেকে, তো ইটালিয়ানটা ঠিকলে তো আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের বাংলাদেশি ছেলেদের, যে আমরা তো মাল্টিপল কালচার নিয়ে জন্মগ্রহণ করি, ঠিক আছে, কত কিছু বেসিক সেন্স থাকে, তো আমরা যদি ভালো কিছু করতে চাই, কারণ এক বাংলাদেশের সাথে তো অবশ্যই মিশবো, আমাদের ব্লাড বাংলাদেশি, আমাদের অরিজিন বাংলাদেশ এশিয়ান, সেটা ঠিক আছে, কিন্তু ইটালিয়ানদের সাথে যত মিশবো আমাদের কাজের পরিবেশগুলি তত এক্সপ্যান্ড হবে, তত বাড়বে, তো এতে আমাদের ইন্টারঅ্যাকশনটা বেশি হবে, তো এতে আমাদের কালচারের যেই ট্রান্সফার, একটা সাথে ভালো দিকগুলি বা প্রত্যেকটা দেশেরই ভালো খারাপ কিছু দিক, তো যত মিশবো আমাদের ইটালিয়ান কালচারের সাথে ডিস্টেন্সটা অত রিডিউস হবে, তো এটাই একটা বিশাল জিনিস যে তোমার মতো যারা এখানে আছে, বড় হয়েছে ইটালির প্রত্যেকটা প্রান্তে, তো লিমিটেশন বলে কোনো কথা নেই, আজকে আমি কি কাজ করছি, রেস্টুরেন্টে কাজ করি বা দুই বাংকারে কাজ করি বা, সেটা কোনো বড় কথা না, আমি ইনকাম করছি, এর সাথে আমাকে আরো কিভাবে যাব, একটা গোল সেট করে বা কি একটা কি স্টাডি করব, এখানে চাইলেই অনেক কিছু, অনেকে পড়াশোনা করতে পারে যেটা আমাদের বাংলাদেশে পারে না, আর এখানে অনেক ভালো ভালো সেক্টরে পড়াশোনা করতে গভর্নমেন্ট থেকে বিভিন্ন কমুনি বা রিজনে থেকে অনেক সাহায্য আছে, যেটা চিন্তাই করা যায় না আমাদের মতো বাংলাদেশে, কিন্তু এখানে করা যায়, তো এগুলি কিভাবে করা যায়, যার যারটা নিজের চেষ্টা থাকতে হবে, আর বাকিটা তো উপলার মানে করুণা বা উপরালার মানে যে কষ্ট করতে চায়, যে আগিয়ে যেতে চায়, টুডে টুমোরো হি ক্যান ডাজ, তো এটা আমি মনে করি, কারণ আমিও যখন এখানে, তুমি তো এখানে জন্মগ্রহণ করেছো, আমি এখানে যখন এসেছি তখন আমার কেউ ছিল না, আমি এখানে করিনি এমন কোনো কাজ নেই, এবং আমি এবং আই ফিল প্রাউড ফর ইট, তো কাজে কোনো লজ্জা নেই, সবসময় চেষ্টা করি আরো ভালো কিছু করার, তো আমরা যে লাইফটাও করছি এই লাইফের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে জাগিয়ে তোলার, কারণ আজকে আমি যদি কথা না বলি, তুমি যদি না বলো, এগুলি জানবে না কেউ, তো সবাই যারা এই লাইফটা দেখছেন আপনারা আরো আরো বেশি শেয়ার করুন, এই কথাগুলি আপনারা সবার মাঝে ছড়িয়ে দেন, এটাই আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য।
তো আরো দুই একটা কথা বলবো, তুমি জানি যে অনেক রাত পর্যন্ত কাজ করো, তারপর তোমার যেহেতু ডিজাইন করতে হয় বিভিন্ন, তোমার পেজ মেনটেন করতে হয়, তো তুমি কখনোই, আরেকটা জিনিস জেনে নিচ্ছি, তুমি কখনোই ফ্রি থাকো না, সবসময় তোমার ফ্যামিলি থেকে তো একটা কমপ্লেন করে তুমি বিজি থাকো, কিছু না কিছু করার মধ্যেই থাকো, এটা ভালো জিনিস। তো একটা কথাই আছে যে বেকার বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, তাই কিছু না কিছু করার আমি সাপোর্ট করি, কারণ আমিও ঘরে বসে থাকতে পারি না। এই করোনার যেই ফেব্রুয়ারি থেকে যেই ডাউন কি বলে এই আমরা ঘরে যে ছিলাম, এই সময়ে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে সোশ্যাল কেয়ার করতে হয়, কিভাবে মানুষের সাথে গেট টুগেদার করতে হয় শিখেছি। তো এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, এই কোর্সগুলি অনেকে করতে যায়, সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা, এগুলো করতে যায়, 5-6 হাজার টাকা লাগে, এউরো লাগে, তুমি জানো যে। তো শিখেছি, চেষ্টা করেছি, ভুল হোক সমস্যা কি, জীবনে কেউ, হ্যাঁ জীবনে ভুল হয়। তুমি যখন প্রথম যখন তোমার বুটিকের বিজনেসটা করেছো, প্রথম দিন তো আর তোমার 10টা বিক্রি হয়নি, তো কত, এই যে কয়েকদিন আগে ঈদটা আমাদের গেল, তো তোমার তো দুই পকেট এখন গরম, কেমন সেল হয়েছে তোমার, জানতে চাচ্ছি কারা কারা নিয়েছে। আর এখন তো যেহেতু ই কমার্সের সময়, অনলাইনে তো তোমার সেল সম্পর্কে কিছু বলো, যেহেতু সামনে কোরবানির আগে তোমার যারা তুমি তোমাকে যারা ফলো করে, যাতে তাদের সমস্যা পেতে না হয়, ইজিতে যাতে তোমার কালেকশনটা পেতে পারে, কেমন হয়েছে তোমার এই? সো বেসিক্যালি প্রথমে আমি একটু মানে ডাউটে ছিলাম যে হবে কিনা, কারণ ইউজুয়ালি ঈদের সময়ই হচ্ছে আমার মেইন সেলিং। আমার গত 2 বছর ঈদে অনেক ভালো সেল হয়েছে, তো এবার একটু ভয় ছিল যে, কারণ আমার যে পার্সেলটা আসার কথা ছিল ইন্ডিয়া থেকে ঈদের কালেকশনস নিয়ে, ওটা ব্লক ছিল ইন্ডিয়াতে, হঠাৎ সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে, সব এয়ারলাইন্স শিপিংস বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার পার্সেলটা আসেনি। তো আমার যেগুলো স্টক আইটেম ছিল ওগুলোকেই আমার শেয়ার করতে হয়েছে। তো আমি ভালো করে মানুষকে মানে আগ্রহ করার জন্য আমি প্রতিদিন একটা করে ড্রেস ভিডিও করতাম, ভালো করে ভিডিওটা করে ওটাকে শেয়ার করে দিতাম পেজে, এবং প্রথম প্রথম তেমন রেসপন্স ছিল না, বাট লাস্ট 2 উইকস, সো ঈদের 2টা সপ্তাহ যখন বাকি ছিল, কারণ ইন্টারনেটে সবকিছু বন্ধ থাকলেও কুরিয়ার সার্ভিসটা অফ হয় নাই, সো কুরিয়ার সার্ভিসটা ওপেন ছিল। তো আমার ইচ্ছা ছিল যে যেহেতু কুরিয়ার সার্ভিসটা ওপেন আছে, আমার বিজনেস হচ্ছে অনলাইন, সো আমার কিভাবে আমি ক্লায়েন্টসদেরকে মানে আমার জিনিসগুলো পৌঁছাতে পারবো, স্টকের জিনিসগুলোই হোক আমি পৌঁছাই দিই। তো আমি এগুলো শেয়ার করে দিলাম বিভিন্নভাবে, প্রতিদিন ভালো করে ভিডিও করে দেন এগুলো শেয়ার করাতে, লাস্ট 2 উইকসে ভালো, আলহামদুলিল্লাহ সব ভালো ভাবে সেল হয়েছে। অনেক মানুষ যারা আমার অনেক আগের ক্লায়েন্টস, ওরাও অর্ডার দিয়েছে, আবার নতুন নতুন কিছু মানুষের সাথেও পরিচয় হলো, আবার আমার সাথে যারা আগে বলেছে, আমি কানেকশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তো আমার যারা লয়াল ক্লায়েন্ট, যারা আমার অলরেডি 2-3 বছর ধরে আমার কাছ থেকে পারচেজ করছে, তারাই তাদের ফ্রেন্ডসদেরকে পাঠাচ্ছে। সো অনেকেই আছে যে আমাকে এই পাঠিয়েছে, আমাকে তোমার এই আপু পাঠিয়েছে, তো মানে এভাবে করতে করতে আরো অনেক মানুষ অর্ডার করেছে। তো ইয়া, ইট ওয়াজ গুড, আমি বলবো না যে খারাপ হয়েছে, কারণ আলহামদুলিল্লাহ যেটা আশা করিনি সেটার চেয়েও ভালো হয়েছে, কারণ স্টক আইটেমস গুলো আমি সেলে দিয়ে দিয়েছিলাম, একটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছিলাম, কারণ স্টকে একটা জিনিস আমি ক্লিয়ার করে আমি নতুন কালেকশনটা আনতে পারবো, তো এটার জন্য অনেক কিছু সেলে দিয়ে দিয়েছি। তো এখনো আছে, এখনো চলছে, অনেক কিছু ডিসকাউন্টে আছে, সো যাদের কিছু দরকার ঈদের পরে হোক, কোনো অকেশনের জন্য হোক, পেজে যেতে পারেন, দেখতে পারেন, অনেক কিছু ডিসকাউন্টে আছে। আর আমি যদি ডেলিভারি করি সারা ইটালিতে 3-4 দিন ম্যাক্সিমামের মধ্যে পৌঁছে যায়, সো ইটস ইজি আমার জন্য, খুব কষ্ট হতেই অর্ডারটা নিয়ে দেন প্যাকেটিং করা, দেন কুরিয়ার সাথে কথা বলা, দেন সেন্ড করে দেওয়া, এটাই আর কি। আচ্ছা, দারুন 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 একটা, কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ছেলেরা হয়তো দুর্ভাগ্য সবসময়, সবাই তো মেয়েদের জন্যই আগে চিন্তা করে, আমরা ছেলেরা লুঙ্গি আর গেঞ্জি পরে থাকতে হবে, তো এখানে এমনিতেই ছেলেদের খুব কম, তারপরে তো তুমি শুরু করেছো, তো এই জন্য যারা মেয়েরা শপিং করে তারা বেশি দিন ওয়েট করতে পারে না, তো একটা ভালো মেসেজ দিয়েছো যে এখন 3-4 দিনের মধ্যে তুমি তুমি পৌঁছে দিবে। তো আরেকটা কথা আমি জিজ্ঞেস করছি, তুমি, আমি শুনলাম যে তুমি কিছুদিন পরে একটা ফ্যাশন শো করতে যাচ্ছ মিলানোতে, একটা যেহেতু তুমি ভালো হোটেলে কাজ করো, তো তুমি যেই তোমার যে বুটিকের যে কালেকশনটা আছে সেটা নিয়ে যারা মিলানো বা ইতালি বিভিন্ন শহরে যারা ইয়াং জেনারেশন আছে, আর তুমি যেহেতু, আরেকটা কথা তো এখনো বলিনি, তুমি গত 2 বছর আগে তো মিস বাংলাদেশ কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে না,
হ্যাঁ হ্যাঁ, তো এটা করেছিলাম। এটা কেন বলিনি, কারণ দর্শক তো আর জানে, আমাদের যারা ফলোয়ার্স সবাই তোমার মানে হাজার হাজার তোমাকে কমেন্ট করছে, লাইক দিচ্ছে, সবাই তোমাকে দেখেছে। তো তুমি যেহেতু এই বিভিন্ন ধরনের ফ্যাশন শো করেছো অতীতে বা মিস বাংলাদেশ পার্টিসিপেট করেছো, তো তুমি এরকম কবে করতে যাচ্ছ একটা তোমার যে কালেকশনের একটা একটা ফ্যাশন শো বা বিভিন্ন ধরনের একটা সেরা আতা যেটাকে আমরা বলি, কবে এরকম প্ল্যান আছে? হচ্ছে বিভিন্ন মানে সংগঠনেও জড়িত, তো আমি বাবার সাথে আলাপ করেছিলাম, বাবাকে বলেছিলাম যে বাবা তোমার যখন একটা ইভেন্ট হবে, কারণ তারা মাঝে মধ্যে অর্গানাইজ করে, ঈদের ইভেন্ট হোক, বৈশাখের ইভেন্ট হোক, এবার তো সবকিছুই ক্যান্সেল হয়ে গিয়েছে, তো আমার ইচ্ছা ছিল যদি তারা ঈদের একটা অনুষ্ঠান করত, তাহলে এটার মাঝখানে আমি একটা টাইম নিতে চেয়েছিলাম, যেটা হচ্ছে হাফ এন আওয়ার অর 1 আওয়ার, যেখানে আমি আমার কিছু ফ্রেন্ডস মডেল খুঁজে তাদেরকে, অবভিয়াসলি এটা ফ্যাশন শো যেভাবে অর্গানাইজ করা হয় এটা অর্গানাইজ করার ইচ্ছা ছিল। এখন যেহেতু এটা স্টপ হয়ে গিয়েছে, তো আমি এটা পোস্টপোন করতে হয়েছে, সো আই এম জাস্ট ওয়েটিং ফর আ ইভেন্ট যেখানে বাঙালি ইভেন্ট হবে, আর বাঙালি ইভেন্ট হলেই আমি অবশ্যই আমি আমার যারা পেজ ফলো করে ওখানে একটা অ্যানাউন্সমেন্ট করব, যেটাতে আমি আস্ক করব কে কে ইন্টারেস্ট একটা ফ্যাশন শো করার জন্য, এবং এটা করাতে আমি আমার ব্র্যান্ডটাকে মানে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, সো এটার একটা খুব ইচ্ছা ভালো, আছে, আশা করি খুব তাড়াতাড়ি হবে যখন একটা অনুষ্ঠান পাবো, কারণ একা একা একটা জিনিস অর্গানাইজ করা একটু ডিফিকাল্ট, একটু টাফ হয়ে যায়, কানেকশন দরকার, স্পন্সর দরকার, মানুষেরকে পৌঁছানো দরকার মেসেজ এবং কি করতে চাচ্ছি, তো এটার জন্য সাপোর্টও প্রয়োজন, তো আমার দরকার একজনের সাথে হেল্প নিয়ে করা, সেটা আমার বাবার সংগঠন হোক, মার সংগঠন হোক, বা কোনো আঙ্কেলস বা বিভিন্ন এখানে আমাদের কনসুলেটের সাথেও আমার আগে আমি খুব অনুষ্ঠান বা ইভেন্টস করেছি বাংলাদেশের কনসুলেটের সাথে, তো তাদের সাথেও আমার একদিন ইচ্ছা আছে যাওয়া, কথা বলা এবং প্রশ্ন করা যে কোন একটা ওয়েতে কোনো একভাবে আমরা এটা অর্গানাইজ করতে পারবো কিনা। সেটা খুব ইম্পর্টেন্ট। এই তুমি যেহেতু অলরেডি আমি জানি যে আমি কয়েকটা ইন্ডিয়ান ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছি, এটা ইন্ডিয়ানরা তো এইসব ব্যাপারে অনেক অ্যাডভান্স, ম্যাক্সিমাম এই পার্টিসিপেন্ট গুলি আসে লন্ডন থেকে, খুবই কাছে, 1 ঘন্টার মতো চলে আসতে পারে। তারপর শ্রীলঙ্কানরা করছে, তো এখন শুধু বাকি আমাদের পাকিস্তানিরা তো করছে, তারা এইসব ব্যাপারে অনেক অ্যাডভান্স, তো এখন বাকি আছে আমাদের তোমার ইভেন্ট দেখার। এবং তুমি যে কথাটা বলে সেটা একটা মিলা, আগে মিলান থেকে শুরু করি, মিলান তো ফ্যাশন সিটি, ফ্যাশন হচ্ছে বেহেস্ট স্বর্গ, তো মিলানে তোমার এটা করা কোনো, আমি যে মনে করি শুধু সময়ের ব্যাপার। আর তুমি যেটা বললে যে স্পন্সর, আমি যে কোম্পানিতে চাকরি করি, আমি টিমে চাকরি করি, তো আমাদের ইন ফিউচার কিছু, এখনই আমি বলতে যাব না সবকিছু, তাদের বিভিন্ন প্ল্যান আছে বাংলাদেশি কোম্পানির উপরে কাজ করতে সাথে করার, তো ইন ফিউচারে আমি অবশ্যই, যেমন গত 2 বছর আগে তুমি যখন মিস বাংলাদেশ পার্টিসিপেটে অংশ নিয়েছিলে, তখন ভোডাফোন ছিল, তো এইরকম বড় বড় ইভেন্টে, কারণ সবাই চাইলেই কিন্তু এত বড় একটা ইভেন্ট করতে, যিনি যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দারুণ একটা ইভেন্ট হয়েছে। ইতালির বিভিন্ন শহরে গিয়ে আমাদের মতো যারা সুন্দরী আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে বিভিন্ন জায়গায় ব্যাপারটা করা, বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্টুরেন্টে, ইটস নট এ জোক, নট এ ফান, তো তারা অনেক মানে এই প্রথম আমার জানা মতে তারা করেছে, তো এটা বিশাল একটা, তো এটা কষ্ট হচ্ছে যে এটা 1 বছর হয়েই, গত বছর হয়েছে কিনা আমি জানি না, তো না এটা হয়নি, আই ডোন্ট নো কেন তাদের করার কথা ছিল, ইনফ্যাক্ট তাদের ইচ্ছা ছিল যে আমরা যারা পার্টিসিপেট করেছি আমাদেরকে দিয়েই আরো মেয়েদেরকে মানে চুজ করবে বা তাদেরকে আমরা ট্রেন করব, এনিথিং, তো একটা জিনিস আমি শুনেছিলাম, বাট আই ডোন্ট নো ওয়াই তারা গত বছর করেনি। ইট ওয়াজ আ গুড ইনিশিয়েটিভ, অ্যাজ আমি আমার অনেক শ্রীলঙ্কান ফ্রেন্ডও আছে, তো শ্রীলঙ্কানরা কিন্তু প্রতি বছর মিস শ্রীলঙ্কা করে এবং খুব সুন্দরভাবে, খুব সিরিয়াস ভাবে তারা অর্গানাইজ করে। আই থিঙ্ক ইটস আ গুড থিং, কারণ আমাদের মেয়েরা সৌন্দর্য দিয়ে না, তাদের মানে পরিচয় দিয়ে সুন্দরভাবে কি করছে তারা লাইফে, তাদের স্টাডি সবকিছু নিয়ে কিন্তু একটা মিস বাংলাদেশের কথা হয়, তো এগুলো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট আমাদের একটা ফেস থাকা, সেটা মেয়ে হোক ছেলে হোক সবার একটা ফেস, একটা কথা, একটা সুযোগ দেওয়া উচিত, তো এটা খুব সুন্দর একটা অর্গানাইজ ছিল, অর্গানাইজটা প্রথমবার ছিল, তাই হয়তো অনেক কিছু জিনিস গ্যাপ ছিল, কিন্তু আইডিয়াটা খুবই ভালো ছিল এবং আস্তে আস্তে এটার ইম্প্রুভ জিনিসটাও
হওয়ার কথা ছিল, আই ডোন্ট নো হোয়াই, বাট আই থিঙ্ক হবে, আরো হবে ইনশাল্লাহ, তারা প্ল্যানিং করছে, আমি জানি না সেম অর্গানাইজেশন হবে কিনা বা অন্য কেউ করবে কিনা, বাট আবারও হওয়ার কথা। হবে, কারণ যে ইনিশিয়েটিভ নিয়েছে এটা চমৎকার, আমি শুনেছি এবং যারা করেছে, আমার এটা পরিচিত আমার ছোট ভাই, এবং তারা অনেক কষ্ট করেছে এবং সত্যি এটা দারুণ একটা ইনিশিয়েটিভ। এবং প্রত্যেকটা জিনিস বললাম যে একটু আগে যে ছোট থেকে হয়, এবং নেক্সট ইয়ারে বা এবছর সেপ্টেম্বর থেকে আমি অবশ্যই আমাদের কোম্পানিতে, তুমি যেই কথাটা বলতে যাচ্ছ, এবং এসব বড় বড় কাজ করতে গেলে ভালো স্পন্সর দরকার, গভর্নমেন্ট স্পন্সর বা তাদের সহযোগিতা ছাড়া একটা ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে। তো যখন বড় বড় কোনো ব্র্যান্ড আসে, এটাকে তোমাকে সাস্টেনেবিলিটির মধ্যে থাকে, তো ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, প্যাটে ভাত থাকলে তখন কথা ঠিক মতো হবে, তো এটা খুব ভালো জিনিস। আর একটা এখন মাঝে মাঝে তো ভালো কথা বলছেন, যে একজন হেটার্স ইটালিতে গালাগালি করছেন, তো ইটালিতে গালাগালি করার আগে ইটালিয়ান গালিটাকে শুদ্ধ করে আপনি লিখলে মানুষ যে গালিটা দিচ্ছেন সবাই বুঝতে পারবে, আপনি যদি ভুল গালি দেন তাহলে তো অনেকে বুঝবেন না। তো আরেকজন লিখেছে যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ফায়দা লুটছি, তো ফায়দা লুটার কি দেখলেন আপনি, সেটা আপনি জানেন, আপনি একটু বুঝিয়ে দেন যে আমরা কিভাবে ফায়দা লুটছি, আমরা যে আড্ডাটা দিচ্ছি এটাতে ক্লারা কি করছে, আমাদের ইন ফিউচারে যারা আছে তারা কিভাবে করবেন। আমরা জানি যে এই মুহূর্তে করোনাতে অনেকের প্যাটে খাওয়া নেই, অনেকে কিছু করতে পারছে না, কিন্তু ঘরে বসে এটিএন বাংলা দেখলে আর সিনেমা দেখলে আর শাহরুখ খানের মুভি দেখলে কাজ হবে না। ক্লারার এই কথাটা শুনে ইয়াং জেনারেশনরা, মেয়েরা বা মহিলারা বা যারা ছেলেরা যদি কোনো কাজ করতে এগিয়ে আসে, তার সেই দারিদ্রতাটা দূর হবে। তো ব্যাপারগুলিকে এভাবেই আমরা দেখতে চাচ্ছি, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি করোনায় আমাকে মেরে ফেলবে, ঘরে বসে থাকবো, তাতে কিন্তু কোনো ধরনের উপকার হবে না। যদি আমরা কিছু করি, ভালো কিছু দেখে, পজিটিভ কিছু শুনে, সেটাতে লাভ হবে। তো আশা করি আপনি আমার এই কথাগুলি আপনি বুঝতে পেরেছেন, না বুঝলে আপনি লেখেন, আমি আপনাকে লাইভের পরে উত্তর দেব। তো ঠিক আছে, তুমি অনেক আমাদেরকে দারুণ অনেক কথা শুনলাম জানলাম, এবং আরেকটা কথা, আজকে তোমাদের অলরেডি আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, তোমাকে এই লাইভের পরে হয়তো তুমি খুব বিজি থাকো, তোমার ক্যালেন্ডার দেখে আমাকে কাইন্ডলি বলবে যে কত কয়দিন পরে তুমি আমাদের লিঙ্কডইন পেজ বা ফেসবুক পেজ, যেখানে শুধু 99% ইটালিয়ানরা থাকবেন, আমি চাই তোমার এই যে গুণগুলি আছে এগুলি ইটালিয়ান কালচার ইয়াং জেনারেশনের মধ্যেও যাতে ছড়িয়ে দিতে পারি। তুমি আমাকে জানাবা কখন তুমি ফ্রি থাকো, তোমার থেকে শিডিউল নিয়ে আমি আরেকটা সোশ্যাল আড্ডার করতে চাই। এখন তুমি যদি শিডিউল দিতে পারো, তুমি তো খুব ব্যস্ত থাকো, সেটা হচ্ছে আসল কথা। তো আজকে শেষ করার আগে তোমাকে আমি এই কিছু বলতে চাই, আমাদের ইয়াং জেনারেশন স্পেশালি মেয়েদের জন্য তোমার কি মেসেজ? দাদা তো যেহেতু এখানে আছে, কেউ হয়তো গৃহিণী, কেউ হয়তো ঘরে কোয়ালিটি আছে, ঘরে কিছু করছে না, তাদের জন্য তুমি লাইফ শেষ করার আগে দু একটা কথা বলো প্লিজ। আমি বলবো যে সবাই ঘরে যারা আছেন, বিশেষ করে আমি আগেও বলেছি যে ঘরে বসেও অনেক কিছু করা যায়, নিজের প্যাশনকে বিল্ড আপ করুন, নিজেদের যা ভালো লাগে এটাকে আপনাদের বিজনেসও করতে পারেন, বা আপনার জাস্ট শেয়ার করতে পারেন আপনার প্যাশনস গুলো, রান্না হোক, পোশাক হোক, মেকআপ হোক। তো আপনারা সবসময় আপনাদের যা ভালো লাগে সেটাকে খুব সুন্দর করে মানুষদের কাছে প্রচার করবেন, এটাই আমার মানে সাজেশন থাকবে সবার জন্য। আর সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সেলফ রিসপেক্ট নিয়ে একটা লাইফে গোল রাখবেন সবকিছুতেই, সেটা যে কোনো কিছু, আমি শুধু কাজে বলছি না, শুধু স্টাডিতে বলছি না, যে কোনো একটা সবার একটা গোল ফোকাস করা উচিত, তো এটা করবেন। আচ্ছা চমৎকার, ধন্যবাদ, অনেক কিছু জানলাম তোমার ব্যাপারে। তোমাকে আমাদের পেজের পক্ষ থেকে, আমাদের যারা ফলোয়ার্স হেটার্স সবাই আছে, কারণ সবার দোয়াই দোয়া, ঠিক আছে? তো আর যারা তোমাকে চিনে না তারা তোমাকে চিনলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজে আসার জন্য, তোমার মূল্যবান সময় আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তোমার যে প্রজেক্ট, তুমি এটা আল্লাহর রহমতে তুমি আরো ভালো করবে, তোমার সাথে আরো অনেক মেয়েরা বা মহিলারা এগিয়ে আসবে, এটাই আমি অবশ্যই চাই, এবং তুমি খুব ভালো মানে ইনিশিয়েটিভ নিয়েছো এবং অবশ্যই পারবে। আর যে ফ্যাশন শোর কথা বললে, এই ব্যাপারে আমি তোমার সাথে ইন ফিউচারে কথা বলবো। তো ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ, এবং ভালো থাকো। থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু ইউ।